तो हमें और आपको अपने ईमान की हिफाजत करना पड़ेगा, हमें और आपको अपने तौहीद की हिफाजत करना पड़ेगा। क्योंकि आइए मैं आपको यह हदीस इसलिए पढ़कर सुना कर जाता हूँ, आज के वर्तमान समय किछ मुसलमान देखे देखें এই ধরনের মুসলমানদেরকে দেখে দেখে নিজেকে লজ্জা লাগে যে এই ধরনের মুসলমান কি মুসলমান হতে পারে, এই ধরনের লোকগুলো কি মুসলমান হতে পারে। আর এই ধরনের লোকগুলোকে দেখে মনে হয় এই ধরনের লোকগুলোর জন্য আজকে আল্লাহ তাআলা পাক আমার তরফ থেকে আজকে আমাদের উপরে গজব নাযিল হয়েছে। কোন ধরনের মুসলমান ও দেখবেন মুসলমান হয়ে যখন এলাকা থেকে পূজা হয় ও পূজার মণ্ডপে যে মাথা নত করে মাথাতে তিলক লাগিয়ে দেয়, দেখেছেন আপনারা ফ্রেন্ডের চক করে যে মন্দিরের সামনে যে হাত জোড় করে মন্দিরে যে প্রসাদ খায়। এবার কিন্তু এখানে আরেকটা কথা বলি, এটার মানে এটা নয় যে আমি আপনাকে হিন্দু ধর্ম থেকে আপনাকে হিন্দু তাদের নফরত করো, তাদেরকে কষ্ট দাও, তাদেরকে মারো, এটা বলতে চাইছি না। আরে ওদের ধর্ম ওরা ফলো করবে, আমাদের ধর্ম আমরা ফলো করবো, লক্ষণ তিনি কুমলিয়ে দিন, ওদের ধর্ম ওদের জন্য, আমাদের ধর্ম আমাদের জন্য, তার মানে এটা নয়। আজকে হিন্দুদের সাথে আমরা সম্পর্ক ভালো করার জন্য আজকে আমরা কি করি, তাদের পূজা থেকে মাথা নত করি, আমরা মাথায় তিলক লাগিয়ে দিই, তাকে যদি বলা যায় বেগায়ের তুই এরকম কেন করছিস, বলছে মোল্লা এরকম করতে গেলে হিন্দুদের সাথে সম্পর্কটা ভালো হবে। আচ্ছা হিন্দুদের সাথে সম্পর্ক ভালো করার জন্য আপনাকে তার মন্দিরে যে পূজা করতে হবে কে বলেছিল আপনাকে? কেন এমনি হিন্দুদের সাথে ভালো সম্পর্ক করা যায় না? শুনে রাখুন, আমি বলছি আপনারা হিন্দু ভাইদের সাথে কেন প্রত্যেকটা রিলিজিয়নের যারা ফলোয়ার্স রয়েছে, যারা যে ধর্মের মানতে বলা লোক রয়েছে, তাদের সাথে আপনারা ভালো সম্পর্ক রাখুন। হিন্দুদের সাথেও ভালো সম্পর্ক, খ্রিস্টানদের সঙ্গেও ভালো সম্পর্ক, জৈনদের সঙ্গেও ভালো সম্পর্ক, প্রত্যেকটার জন্য আপনি প্রত্যেকের সাথে আপনি ভালো সম্পর্ক রাখুন। কিন্তু সম্পর্ক রাখার মানে এটা নয় যে আপনি তার ক্যালচারকে নিজের করে নেবে, তার মন্দিরে যে আপনি পূজা করবেন, মাথায় তার মতো তিলক লাগিয়ে দেবেন আর তার মতো মন্দিরের সামনে মাথান্ত করবেন। সোশ্যাল মিডিয়াতে এই ধরনের হাজার আজকে আমরা ভিডিও দেখতে পাই যে না এটা মুসলমান এই ধরনের কাজ করতে কখনো পারে না। হিন্দুদের সাথে যদি ভালো সম্পর্ক করতে চান, আপনি আপনার বাড়ির পাশে যদি হিন্দু থাকে রাত্রে বেলা ঘুমাবার আগে আপনি দেখে নেবেন ইসলাম এটাই শিক্ষা দিচ্ছে যে ওই লোকটা খাবার খেয়েছে কি খায়নি। হিন্দুদের সাথে যদি ভালো সম্পর্ক করতে চান, আপনার বাড়ির পাশে যদি আমার কোনো হিন্দু ভাইরা থাকে তার মেয়ের যদি বিবাহ হতে গরিবের গুরবাতের অবস্থায় সে যদি না দিতে পারে, তার মেয়ের বিবাহ আপনারা চান্দা করে দিয়ে দেন। আপনার বাড়ির পাশে যদি কোনো হিন্দু ভাই থাকে, সেই যদি কোনো অসুবিধায় থাকে, সেই যদি কোনো মুসিবতে থাকে, আপনি তার সহযোগিতা করে দেন, ইনশাআল্লাহ তাআলা তার সাথে আপনার ভালো সম্পর্ক হয়ে যাবে। ভালো সম্পর্ক আর সম্পৃক্তির জন্য তার মন্দপে যে মাথা নত করতে আমাদেরকে আপনাদের তো হবে না। আল্লাহর কসম খেয়ে একটা জ্বলন্ত উদাহরণ আমি কালকে রাত্রে আমি দিয়ে যাচ্ছি, কালকে রাত্রে বিশাল বৃষ্টি, কালকে রাত্রে আমার কালিয়া চক সুলতানগঞ্জ আপনার বাজারের পাশে কারি মুবাসসির সাহেবের ওখানে আমার প্রোগ্রাম ছিলেন, আল্লাহ ওনাদেরকে কবুল করুক। এত বৃষ্টির পরেও হাজার হাজার মানুষ বক্তব্য শোনার জন্য সামনে বৃষ্টিতে ভিজে ভিজে তিনারা বক্তব্য শুনেছিলেন। বক্তব্য দেওয়ার পরে কাঠিয়ারে আমার এনআরসি সম্পর্কে আজকে একটি প্রোগ্রাম ছিল, রাত্রে প্রোগ্রাম করার জন্য আমি কাঠিয়ায় বের হলাম, ওখান থেকে আমি মালদা ডাকে গেলাম, মালদাতে নামার পরে আল্লাহ কসম খেয়ে বলে যাচ্ছি তখনই রাত্রে আমি এটা অনুভব করেছিলাম যে কারোর সাথে সম্পর্ক ভালো করতে গেলে কি আমাদেরকে করতে হবে, সহযোগিতাই যথেষ্ট। আমি একটা টোটো বালাতে উঠলাম রাত্রেবেলা, আপনার ধিমি 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 গতি সে বারিশ হয়ে রয়েছে, অল্প অল্প বৃষ্টি হচ্ছিল। আমি একজন টোটোতে উঠলাম, টোটোতে উঠার পরে রথ বাড়ি থেকে মালদা স্টেশনে গেলাম, মালদা স্টেশনে যাওয়ার পরে উনাকে বলছি দাদা কত টাকা হলো, উনি কিন্তু একজন গায়ের মুসলিম, উনাকে বলছি দাদা কত টাকা হলো, উনি বলছেন কে মোল্লা সাহেব, উনি কিন্তু মোল্লা সাহেব বলছেন, মোল্লা সাহেব মাত্র 10 টাকা। তখন প্রায় রাত বাজে আপনার 3:30, আমি বলছি আপনি দিনের বেলাতে এখান থেকে 10 টাকা নিয়ে নেয়, আপনি রাত্রেবেলা এখান থেকে 10 টাকা নেন, না বলা না এখানকার ভাড়ায় 10 টাকা রাত্রেবেলাও। আমি পকেট থেকে 30টা টাকা তাকে বের করে দিলাম, মাত্র 20 টাকা তাকে বেশি দিয়ে দিলাম। যখন আমি তাকে 30টা টাকা দিই, উনি আমার দিকে তাকিয়ে হ্যাঁ মুচকি মেরে হেসে বললেন কে মোল্লা আপনার মতো যদি সবাই মুসলমান হয়ে যেত তাহলে আজকে মুসলমানদেরকে হিন্দুরা কোনোদিন দুশ্মন মনে করতো না, তাদের সাথে সম্পর্ক ভালো করার জন্য জাস্ট আপনি একটু সহযোগিতা করে দেন, তার হেল্প করে দেন, এটাই যথেষ্ট। কিন্তু আজকে আমাদেরকে তারা যদি দুশ্মন মনে করে তার পিছনে একটা কারণ হলো আজকে আমরা ইসলামের শিক্ষাকে আজকে আমরা ভুলে গিয়েছি। শুধু তাদের দোষ দিলে হবে না, আজ তো আমাদের অনেকটা দোষ রয়েছে। ভাই আমার বন্ধু আমার, আমি হাদিসটা যেটা আমি আপনাকে বোঝাতে চাইছিলাম, আল্লাহকে প্যার রসুল জনাব মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বয়ান করমায়া ইস হাদিস, ইহ হাদিস তো হ্যাঁ মুসনাদ আহমদ কি হাদিস হ্যায়, اور اس حدیث کو علامہ البانی رحمۃ اللہ علیہ صحیح قرار دیتے ہیں حدیث کراوی حضرت معاذ بن جبل ہیں، حضرت معاذ بن جبل فرماتے ہیں اے لوگو اللہ کے پیارے رسول جناب محمد رسول اللہ صلی اللہ علیہ وسلم نے اوصانی بعشر کلمات، اللہ کے پیارے نبی نے ہمیں 10 چیزوں کی وصیت کی،
हमें 10 चीजें फरमाई, फरमाया और फरमाने के बाद 10 चीजें वसीयत करने के बाद अल्लाह के पहले हबीब ने फरमाया, ऐ मुआज़ मैं जो तुम्हें ये 10 चीजों की वसीयत करके जा रहा हूँ, अगर ये 3-10 चीजों के ऊपर तुम अमल कर लोगे, अगर ये 3 चीजों को तुम अपनी जिंदगी के अंदर नाफिज कर लोगे, तो ऐ मुआज़ तुम इस दुनिया के अंदर भी कामयाब हो जाओगे, तुम आखिरत के अंदर भी कामयाब हो जाओगे। मैंने मुर्शिदाबाद की सरजमीन पर इस हदीस को बहुत बार मैंने आप लोगों के सामने बयान किया है, आज भी मैं बयान करके जा रहा हूँ, इसलिए कि हालात हमारी यही बता रही है। ऐ लोगो, अल्लाह के हबीब ने अल्लाह के मुआज़ इब्ने जबल से फरमाया, ऐ मुआज़ ला तुशरिक बिललाह शयान, ऐ मुआज़ अगर तुम दुनिया की और आखिरत की कामयाबी चाहते हो तो अल्लाह के साथ किसी को शरीक मत करना, ऐ मुआज़ अल्लाह के अलावा किसी के सामने माथा ना झुकाना, अल्लाह के अलावा किसी के सामने माथा ना टेकना, अल्लाह के अलावा किसी की पूजा ना करना, अल्लाह के अलावा तुम किसी की इबादत ना करना। ऐ मुआज़ ये भी याद रखना कि इन कुतिल टाओ और निकटा, ऐ मुआज़ अगर तुम्हारे जिस्म को अगर काट कर यानी गोटी गोटी कर दिया जाए और तुम्हारे जिस्म को जिंदा अगर आग में जला दिया जाए, ऐ दुनिया की सरजमीन पर आने वाले लोगों, तुम अपने जिस्म को काट कर गोटी गोटी करवा लेना, तुम अपने जिस्म को आग में जिंदा जला देना ये तो मंजूर कर लेना, लेकिन अल्लाह के अलावा कभी किसी के सामने माथा ना टेकना। अल्लाह रसूल बोले कि तुमरा अल्लाह छाड़ा कारो सामने माथा मत करबे ना, প্রিয়জন যদি করে তোমরা তোমাদের গলা কাটিয়ে দিবে, তোমরা তোমাদের মাথা কাটিয়ে দিবে, তারপরেও তোমরা আল্লাহ ছাড়া কারোর সামনে তোমরা মাথা তো করবে না। কিছুদিন পহলে এক বয়ান আয়া, উস বয়ান কে অন্দর কুছ অন্ধভক্ত থে, অন্ধভক্ত নে কাহা, অন্ধভক্ত বুঝে, অন্ধভক্ত কাকে বলে, অন্ধভক্ত বুঝেন না, উদাহরণ দিয়ে বুঝে দি তাহলে আপনাকে বুঝতে সুবিধা হবে, অন্ধভক্ত কাকে বলে, উদাহরণ দিয়ে বুঝাচ্ছি। আমি একদিন বসে আছি এক জায়গাতে, আরো কয়েকজন লোক আছে, ওখানে একটা আমার ওই অন্ধভক্ত ভাই বসে আছে, বসে তার পরে একটা সামনের দিকে একটা ঘোড়া যাচ্ছে, ঘোড়া ঘোড়া তো বুঝেন, ঘোড়া যাচ্ছে, তবে একজন বলছে মোল্লা সাহেব এটা এটা গেল, এটা কি ঘোড়া না গাধা, আমি বলছি এটা ঘোড়া, বলছে এটা ঘোড়া, ঘোড়া এর কুমার, বলছে হ্যাঁ এটা ঘোড়া। আমার পাশে যে লোকটা বসে এটা কে বললে এটা ঘোড়া, এটা তো গাধা, আমি বলছি ঘোড়া বলছি গাধা, আমি বলছি ঘোড়া বলছি গাধা, আমার কিন্তু মিজাজ খারাপ, এবার আমি কিন্তু একটু বুঝতে পেরেছি। তখন তাকে প্রশ্ন করলাম কি ভাই আপনাকে একটা প্রশ্ন করবো, বলছে আপনি করেন, হাজি দেখেন আপনি আমার উত্তরটা দিয়ে দেন তাহলে আমি মনে করলাম এটা গাধা, বলছে ঠিক আছে আপনি প্রশ্ন করেন। আমি তখন ওকে বলছি আচ্ছা ভাই বলুন তো আপনি কেজরিওয়াল রাহুল গান্ধী মানে প্রত্যেকটা নেতার নাম নিলাম যে আপনি এদেরকে চিনেন, লাস্টে মোদীর নাম নিলাম, বলছে এদেরকে চিনেন, বলছে সবাই কি চিনি, হ্যাঁ বলছে আপনি কার ভক্ত, বলছে নরেন্দ্র মোদীর ভক্ত, আমি বলছি হ্যাঁ ভাই এটা গাধা, ঠিক এটা গাধা, লোকটা শুনতে চলে গেল। পাঁচ হাজার একটা লোক বসে ছিল, লোকটা বলছে আচ্ছা এটা তো ঘোড়া গেল তো আপনি গাধা কিনা বললেন, বলছি ভাই এটা হলো অন্ধভক্ত, তবে যতই বলি যে এটা ঘোড়া 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 ও বিশ্বাস করবে না, ও যেটা করবে সেটাই সঠিক। তো মেরে প্যারে সাথী উনি বয়ান দিয়া, কে বয়ান দিয়া, হর মুসলমান কো মজবুর কর দে কে হামারে দেবী দেবতা কে সামনে সজদা ঝুকানে কে লিয়ে। মেনে উস দিন এক ভিডিও বানায়া আর কাহা কে খুদা কি কসম ডেঙ্কে কি চোট পর এলান কর কর জা রহা হুঁ, হামারে জিসম মে, हमारे जिस्म में इस्लाम इस्लाम की तालीमात रची और बसी हुई है, हम मोमिन है, मुसलमान है, खुदा की कसम जब तक जिंदा रहेंगे एक अल्लाह के सामने सजदा करेंगे, एक अल्लाह के सामने माथा झुकाएंगे, अल्लाह के अलावा किसी के सामने माथा नहीं झुकाएंगे। जरूरत पड़ेगी अपनी गर्दन कटा दूंगा, जरूरत पड़ेगी अपना सर कलम कर दूंगा, लेकिन खुदा की कसम कि अल्लाह तेरी जात के अलावा कभी किसी के सामने न सजदा क्या है ना कभी सजदा करूंगा, इंशाल्लाह ইনশাআল্লাহ। যতই ভয়াবহ অবস্থা আসুক না কেন আমরা আল্লাহ ব্যতীত কাউরে পূজা করতে পারি না, এটি প্রথম নম্বর জিনিস আমাদেরকে আপনাদেরকে এটি মনে করে রাখতে হবে। এবার আসেন দ্বিতীয় নম্বর জিনিস, আমরা যদি সফলতা অর্জন করতে চাই, আমরা যদি ইজ্জত পেতে চাই, তাহলে আমাদের আর আপনাদের করণীয় কি হবে, আমাদেরকে আর আপনাদেরকে নামাজ পড়তে হবে। নামাজের উপরে আমি বেশি আলোচনা করবো না, কারণ নামাজের ব্যাপারে আলোচনা করতে গেলে মানুষের মধ্যে খুদনি স্টার্ট হয়ে যায়, খুদরাতে খুদরাতে স্টেজ থেকে বের হয়ে চলে যায়, কারণ নামাজ আমাদের জীবনে কোনো গুরুত্বই রাখে না, নামাজ আমাদের জীবনে কোনো ইম্পর্টেন্সই রাখে না। কিন্তু ওই হাদিসটির মধ্যে যে হাদিসটি আমি বললাম প্রথম নাম্বার জিনিস, আল্লাহ রাসূল লক্ষ্য করলেন এই মাস তুমি আল্লাহ ছাড়া কাউর সামনে মাথা নত করবে না। আর দ্বিতীয় নম্বর জিনিস, হযরতে মুআযি ইবনে জাবালকে আল্লাহ রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এই মুআযি তুমি 5 টাইমের সালাত আদায় করবে, কারণ এই লোক
इस हदीस को भी जरा सामने रख लीजिए। अल्लाह के प्यारे हबीब जनाब मोहम्मद रसूलुल्लाह पर सल्लल्लाहु अलैहि वसल्लम बयान फरमाता है कि जब कोई इंसान दूसरी चीज जब कोई इंसान जानबूझकर नमाज को तर्क कर देता है, ओ मेरे नौजवानों इस हदीस को जरा गौर से सुन लेना ताकि तुम्हारे अंदर नमाज की अहमियत पैदा हो जाए। अल्लाह के प्यारे हबीब ने फरमाया कि जो इंसान जो बंदा नमाज को जानबूझकर छोड़ देता है, नमाज को जानबूझकर तर्क कर देता है, अल्लाह तबारक व तआला का जिम्मा उसके ऊपर से हट जाता है। मेरे प्यारे साथियों याद रखो, जब किसी के ऊपर से अल्लाह तबारक व तआला का जिम्मा हट जाएगा वो इंसान आसाम की सरजमीन पर मारा जाएगा, वो इंसान बर्मा की सरजमीन पर मारा जाएगा, वो इंसान आसनसोल की सरजमीन पर मारा जाएगा, वो इंसान दिल्ली की सरजमीन पर मारा जाएगा। लेकिन अल्लाह तबारक व तआला की तरफ से कोई मदद नहीं आएगी, इसलिए कि अल्लाह तबारक व तआला का जिम्मा उसके ऊपर से हट जाएगा। अल्लाह रसूल बोले जो कुन मानुष जेने सिले नमाज के छेड़े दिवे, जो कुन मानुष जेने सिले नमाज के तर्क कर दिवे, तो अल्लाह तबारक व तआला दायित्व तार ऊपर थेके सरे जाबे। भाई बोलुन तो आज के आमरा एखाने कतजन लोक आज के उपस्थित हुएछि जे आज के आमरा एखाने नमाज पड़िएछि, एसारे नमाज पड़िएछि, एसेछि आमरा एखाने, दुख लागे भाई, एटाई वास्तव। आपनि सुने राखुन কি লাভ এ ধরনের জালসা গুলো করিয়ে বলুন। আমি জালসার বিরোধিতা করি, কোন ধরনের জালসার বিরোধিতা করি জানেন? ওই ধরনের জালসা গুলো বিরোধিতা করি যে ধরনের জালসা গুলো শুধু পরম্পরা হিসাবে করানো হয়, বাপ করেছিল, দাদা করেছিল, ও করেছিল বলে আমি করাচ্ছি, কিন্তু নসিহাতের উদ্দেশ্যে জালসা করানো হয় না। আমি আপনাকে আরেকটা কথা বলি, আপনারা সব যোগ্য মানুষ, আমি তো একটা ছোট্ট বাচ্চা কাঠিয়ার থেকে মেহমান হিসাবে আপনাদের কাছে এসেছি, আজকে এসে আমি বক্তব্য পরে আমি এখান থেকে চলে যাব। বলার উদ্দেশ্য হলো ভাই এই ধরনের জালসাগুলো করে লাভ কি ভাই বলুন, আপনি যদি গুনাহ থেকে আপনি যদি গুনাহকে ছেড়ে না দিতে পারেন ভাই বলুন। প্রত্যেকদিন আপনাদের মুর্শিদাবাদে কোথাও না কোথাও জালসা হচ্ছে, প্রত্যেকদিন মুর্শিদাবাদে কোথাও না কোথাও জালসা, আমারই তো এই মাসে মোটামুটি মুর্শিদাবাদে 16টা প্রোগ্রাম রয়েছে আপনাদের এলাকাতে, ভাই প্রত্যেকদিন জালসা, আমরা পুরো পুরো রাত বসে বসে মোল্লাদের জালসাও শুনি। ভালো কথা, জালসা শুনুন, কোরআন হাদিসের কথা শুনুন, জালসা করান। আমি বলছি না আপনি জালসাকে বন্ধ করিয়ে দেন, তবে আমি বলতে চাইছি এই ধরনের জালসা করিয়ে পুরো পুরো রাত আপনি বসে থেকে যদি আমলই না করেন ওই হাদিস কোরআনের উপরে, তাহলে জালসা করে আর জালসা শুনে লাভটাই কি? দুঃখের সাথে বলতে হচ্ছে এটা আপনাদের মুর্শিদাবাদ, আপনাদেরকে দুঃখ পাওয়া উচিত। আমি যখন এই কাঠিয়ার থেকে আসছি, বাড়ি থেকে আসছিলাম এই কাঠিয়ার থেকে, এই রাস্তাটি দেখলাম এত বড় বাজার, মনে হচ্ছে আজকে আমি কোনো জালসাতে যাচ্ছি না, মনে হচ্ছে আমি কোনো মেলাতে ঢুকে গেলাম, আর সার্কেসে যে আমি কিছু নাটক টাটক করে আমি এখান থেকে বিদায় নিয়ে নেব, দুঃখ পাওয়া উচিত। আরে তিনি মাইকেল গুলোতে এত প্রকারের বাজার, ছেলে মেয়েরা একসঙ্গে ঘোরা ঘুরি হাঁটা হাঁটি, কি আপনারা এখান থেকে মেসেজ দিতে চাচ্ছেন? আপনারা এই জালসাগুলো থেকে জালসা যদি করাতে চান জালসা করান, বাজার কেন বসাচ্ছেন? কমিটির সামনে আলোচনা করতে গেলে মাওলানা জালসাতে যদি বাজার না বসায় মেয়ে ছেলেরা জালসা শুনতে আসে না, আপনি কি ঠিকা দিয়ে রেখেছেন মেয়ে ছেলেদের কে জালসা শুনতে আসবে আর কে জালসা শুনতে আসবে না? প্রয়োজন নাই এই ধরনের বাজার টাউনের দোকান বন্ধ করেন। লাখটা লোক যদি আপনার এখানে জালসা শুনতে আসে আর সেই লোকটা যদি জালসা শুনে যদি সে যদি আমাদের আমলে পরিণত করে নিতে পারে, সেগুলোকে বাস্তবায়ন করে নিতে পারে, আপনার জালসা কামিয়াব হয়ে যাবে, আপনার জালসা সাকসেসফুল হয়ে যাবে। আমাদের আশা আর দুই ঘন্টা ধরে বোকা বোকা আমাদের এই কষ্টগুলো আমাদের কাগজগুলো আমাদের কামিয়াব হয়ে যাবে। তাই নেক্সট টাইম আপনারা এগুলো লক্ষ্য রাখবেন, যাতে করে আপনাদের এই ধরনের বাজার আর এই ধরনের ছেলে মেয়েরা যদি একসাথে বাজারে ঘোরাঘুরি না করে, কি মেসেজ দিতে চাচ্ছেন আপনারা এই জিনিসগুলো থেকে? বন্ধ করুন এই জিনিসগুলো থেকে, বুঝতেই পারছেন আজকে আমাদের উপরে কিভাবে আক্রমণ করা হচ্ছে। আল্লাহ তাআলার তরফ থেকে কোনো হেল্প কোনো সহযোগিতা কোনো মাদদ আজকে আজকে আমাদের কাছে আসে না, দুঃখ নিবেন না, জাস্ট এটাই বাস্তব। আপনিও ভেবে দেখুন আপনার অন্তর থেকে এটাই কথা বের হবে যে মওলানা যেটাই বললেন এটাই বাস্তব এটাই সত্য। আমি তো আপনার এখানে দেখার পরে বললাম, তো নামাজের কথা বলছিলাম, যদি বলা যায় কতজন লোক আছেন যে নামাজ পড়ে এখানে বসে আছেন বলেন তো, যারা বয়স্ক লোক ছাড়া এক দুটো হয়তো যুবক হবে যারা হাত উঠাবে যে মওলানা আমরা এই সালে নামাজ পড়ার পরে এখানে এসে বসে আছি, ওই দুঃখ পাওয়া দরকার। বে নামাজের মতো এখানে বসে আছেন, কোন মুখ দিয়ে আপনি কোরআন হাদিসের কথা শুনছেন? এতদিন থেকে আপনি জানেন না বয়স 30 বছর, বয়স 40 বছর আপনার হয়ে গেল, মান সম্মান বলে কোনো জিনিস নাই, যেখানে যান সেখানে লাত খান। আল্লাহ রাসূল বলেছেন নামাজ না পড়লে তোমার উপর আল্লাহর গজব নাজিল হবে, আপনি কি বুঝতে পারেন না? আজ পর্যন্ত আপনি মানে ভাবতে পারেন না? নামাজ পড়ুন, যদি ইজ্জত পেতে চান নামাজ পড়ুন,
इरफानो अब तो तुम नमाज पढ़ लो, अब तो तुम नमाज पढ़ लो, अब तो तुम नमाज पढ़ लो, हो सके किसी नमाज के जरिए अल्लाह तबारक व तआला तुम्हें कामयाबी से हमकिनार कर दे। मेरे प्यारे साथियों, कहां जाऊं, कौन कौन सी हदीस और कौन कौन सी आयतें आपके सामने पढ़कर सुनाऊं, आइए कुरान करीम के ताल्लुक से नमाज को मद्देनजर रखते हुए और एक आयत